আসসালামু আলাইকুম সবাইকে। সোনিয়াস লাইফস্টাইলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি আমার আরও একটি ব্লগ নিয়ে। আসলে একটু বাইরে ঘুরতে বের হয়েছিলাম রৌনকের আমি, সো ও বলল যে চলো পিজা হাটে যাই। ওইখানে আসলে একটা গার্লিক চিজ ব্রেড আছে, ওইটা খুবই মজার। তো ওইটারই গল্প করছিলাম, করতে করতে এখানে চলে আসা এই আর কি। তো রেস্টুরেন্টটা একটু ঘুরিয়ে আশেপাশে একটু শ্যুট নিয়ে নিচ্ছি। আর এই যে পিজা হাটে যখনই আসি, এই চিলি ফ্লেক্স, এটা তো আমার খুবই পছন্দ। পিজার সাথে এটা সার্ভ করে ওরা, এটা খুবই মজার লাগে আমার কাছে। তো সেটাই একটু দেখছিলাম। আর আমাদের ফুডগুলো আমরা অর্ডার করে দিয়েছি অলরেডি। এটাও কিন্তু কিছুদিন আগের ভিডিও। আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন মনে হয় প্রতিদিন ঘুরে বেড়ায়, প্রতিদিন রেস্টুরেন্টে যায়। আসলে শ্যুট করে রাখা হয়, বাট আপলোড দেওয়ার দেখে গিয়েছে সময় হয় না, তাই কখনো কখনো একটু লেট হয়ে যায়, এটাই আর কি। তো যাই হোক, একটু গরম লেগে গিয়েছে তাই কোল্ড কফিও নিয়ে নিয়েছি সাথে। তো ওনাদের এই ড্রিঙ্কসটা অনেক মজার, খুব ভালো লেগেছে। তো গরম লাগার কারণে প্রথমে ড্রিঙ্কসটা নিয়ে নিলাম। আর এই তো চলে এসেছে আমাদের চিজি গার্লিক ব্রেড, এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো এটাও কিন্তু চিলি ফ্লেক্সটা অ্যাড করেই আমি খাবো, এটা অসম্ভব মজার লাগে। আর পিজা অর্ডার করেছি আমরা, এটা খেতে খেতে আমাদের পিজাটা চলে এসেছে। কিন্তু মজার বিষয় হচ্ছে মোটামুটিভাবে শ্যুট নেওয়া হয়েছে, কিন্তু পিজার শ্যুটগুলোই নেওয়া হয়নি। তো পিজার দুটো পিকচার ছিল, সেটা শেষে অ্যাড করে দিয়েছি। আসলে এই পিজা হাটের পিজাটা এত মজার যে ওটা খেতে খেতে আসলে শ্যুট নেওয়ার কথা মনেই ছিল না। আর ওনাদের ড্রিঙ্কসটাও অসম্ভব মজার ছিল। আর চিজি গার্লিক ব্রেড তো আমার কাছে বরাবরের মতোই অনেক ভালো লাগে। তো যাই হোক, আজকে ছোট্ট একটি ব্লগ শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।